দেশে কিংবা বিদেশে যে যেখানেই বসে দেখছেন ইম্পর্টেন্ট নিউজ, সবাইকে স্বাগতম। দিনের সবচেয়ে আলোচিত খবর ঘূর্ণিঝড় বুলবুল। দেশবাসীর উৎকণ্ঠা, আতঙ্ক, শঙ্কা ছিল ঘূর্ণিঝড় বুলবুলকে নিয়ে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে এটিকে 9 নম্বর, কোথাও কোথাও 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়েছে। সেই ক্ষেত্রে লন্ডভন্ড হয়ে যাওয়ার কথা এবং সে নিয়েই উৎকণ্ঠা এবং আতঙ্ক ছিল। তবে স্বস্তির খবর, বাংলাদেশ অতিক্রম করছে ঘূর্ণিঝড় বুলবুল শক্তি হারিয়ে, যার ফলে বাংলাদেশে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে কলকাতায় গিয়ে আশ্রয় পড়তে পারে ভোর নাগাদ, সেটি খবর পাওয়া যাচ্ছে, তবে সেটিও এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে যেহেতু গতকাল থেকেই বিষয়টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কাজ করছে এবং তারা 9 নম্বর, কোথাও কোথাও 10 নম্বর বিপদ সংকেত দেখিয়েছে, সেই ক্ষেত্রে আতঙ্কটা বেশি ছিল। যদিও খবর পাওয়া গিয়েছিল বরিশালের বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্রগুলিতে উপকূলবর্তী এলাকার মানুষকে যেতে বাধ্য করা হয়েছিল কিংবা জোর করে নিয়ে যাওয়া হয়েছিল এমন খবরে পাওয়া গিয়েছিল। যদিও উপকূলের মানুষ ঝড় ঝাপটা সাথে করে নিয়ে বেঁচে থাকে, তারা আসলে প্রকৃতির সাথে মূলত যুদ্ধ করেই টিকে থাকে। আকাশে মেঘ দেখলে তারা বলে দিতে পারে কতটা বৃষ্টি হবে, সেটি আবহাওয়া অধিদপ্তরের চেয়ে বেশি কার্যকর বলা চলে। আবহাওয়া অধিদপ্তর যেসব কিতাবি ফরমায়েশ তারা প্রকাশ করে, সেটি আসলে উপকূলবর্তী এলাকার মানুষ বিশ্বাস করে না, কিংবা তারা প্রকৃতি দেখলেই বুঝতে পারে যে কতটা ক্ষতিকর হবে। তবে কেন এই 9 নম্বর, 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছিল, সেটি নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। যদিও এর আগে আরও একটি ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড় ফণী, অনেক গণমাধ্যম তখন সংবাদ পরিবেশন করেছিল ফণা তুলে আসেনি ফণী, সেরকমই এবারও বুলবুল ফাঁকি দিয়ে চলে গেল। তবে পিরাউলিয়ার এই দেশে এই ধরনের ঘূর্ণিঝড় যে সহজে পার হয়ে গেল, তাতে দেশবাসী আসলে স্বস্তি হওয়ার কথা। যদিও নিন্দুকেরা বলছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এই ধরনের সতর্ক সংকেত দিয়ে তাদের ভাণ্ডার খালি করার প্রয়াস চালায়। যদিও এর কোনো নির্ভরযোগ্য সূত্র নেই, তবে সোশ্যাল মিডিয়াগুলিতে এই ধরনের খবর পাওয়া যায়, এর কোনো ভিত্তিও নেই যদিও, তবে কোনটি সত্য কোনটি মিথ্যা নিশ্চয়ই অনেকেই অনুধাবন করতে পারছেন। তবে বারবার যদি এরকম বড় বড় সতর্ক সংকেত দেওয়ার পর দেখা গেল যে ধীর গতিতে এসব ঘূর্ণিঝড় চলে যায়, সেই ক্ষেত্রে মানুষের আস্থা কিন্তু কমে যাবে, সেই ক্ষেত্রে সেই রাখাল বালক এবং বাঘের গল্পটি সত্যি হতে পারে। বারবার এই ধরনের সংকেত দিলে সেটি ভয়ঙ্কর সংকেতের চেয়ে হানিফ সংকেতের মতো ফানি সংকেতে পরিণত হতে পারে, সেই ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত আবহাওয়া অধিদপ্তরকে, অন্যথায় আবহাওয়া অধিদপ্তর তাদের গ্রহণযোগ্যতা হারাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।